हेलो फ्रेंड्स, वेलकम बैक टू अबजा स्टाडी। आज के क्लासे आमरा जानबो शब्दे शुरूते भावलगुलिर उच्चारण कखन केमन हय। एर आगेर क्लासगुलिते आमरा जेनेछिलाम साधारणत शब्देर मध्ये भावलगुलिर उच्चारण कखन केमन हय। सो आजके क्लासटी खूबई गुरुत्वपूर्ण, स्किप करे ना देखे शेष पर्यन्त देखबे। आमरा जानि इंग्रेजीते भावल पाँचटी ए इ आई ओ यू। तो ये पाँचटी भावल के आमरा साधारणत शब्देर प्रथमे देखते पाई। तो आजकेर क्लासे आमरा जानबो ए भावल जखन शब्देर प्रथमे थाके तखन ए भावलेर उच्चारण कखन केमन हय। तो एई क्षेत्रे तोमरा मने राखबे शब्देर शुरूते जखन ए भावल थाके तखन ए भावलेर आमरा चार धरनेर साउंड पाई, यथा ए एई आ एबं अ। तो एबार आमरा एक एक करे प्रत्येकटी साउंड एग्जाम्पलेर माध्यमे क्लियर करब। तो प्रथमे आमरा जानबो ए भावलेर साउंड आमरा कखन एर मतो पाई। तो ये देखो कैकटी एक्साम्पल चले ए बी आई एल आई टी वाई एबिलिटी, ए बी आई डिई एबाइट, ए डी एम आई टी एडमिट, ए जी आर डबल ई एग्री। एखे प्रत्येक वार्डे देखो ए ए साउंड पाची। तो नियम एटाई जखन ए भावल दिए शुरू हवा शब्दगुलिर आमरा शर्ट साउंड पाबो, एबिलिटी एबाइट एडमिट एग्री शर्ट साउंड पाबो, तखन ए भावलेर साउंड आमरा पाबो एर मतो। ठीक आछे, नेक्स्ट ए भावलेर ए साउंड। तो एखाने देखो स्क्रिने कयेकटी एग्जाम्पल चले एसेछे ए बी एल ई एबल, ए आई एम एम, ए आई एल एल। एखाने प्रत्येकटा वार्डे देखो ए भावलेर आमरा ए ए साउंड पाच्छि। तो नियम एटाई जखन ए भावल दिए शुरू हवा शब्दगुलिर लंग साउंड पाबो, अर्थात एर ओपर झोंक पड़बे, तखन आमरा ए भावलेर ए साउंड पाबो। एबल, एखाने एर ओपर झोंक पड़छे, एम एर ओपर झोंक पड़छे एइल। ठीक आछे, नेक्स्ट ए भावलेर आ साउंड देखो स्क्रिने कयेकटी वार्ड चले एसेछे ए आर एम आम, ए आर टी आर्ट, ए आर टी आई एस टी आर्टिस्ट, ए आर एम वाई आमी। এখানে দেখো প্রত্যেকটা ওয়ার্ডে এ ভাওয়েলের আমরা আর মতো সাউন্ড পাচ্ছি। তো নিয়ম এটাই এ ভাওয়েলের পর যখন আর থাকবে তখন এর সাউন্ড পাবো আমরা আর মতো। যেমন আম আর্ট আর্টিস্ট আমি, এখানে প্রত্যেকটি ওয়ার্ডে দেখো এরপরে আর রয়েছে। কিন্তু এরপরে যখন ডাবল আর থাকবে সেক্ষেত্রে এ ভাওয়েলের সাউন্ড আমরা এর মতো পাবো। যেমন দেখো এ ডাবল আর এ এন জি ই অ্যারেঞ্জ, এ ডাবল আর ই এস টি অ্যারেস্ট, এ ডাবল আর আই ভি ই অ্যারাইভ। এখানে দেখো এরপর ডাবল আর থাকায় আমরা এর সাউন্ড পাচ্ছি কিসের মতো, এয়ার মতো। ঠিক আছে, নেক্সট এ ভাওয়ালের অ সাউন্ড, যেমন দেখো স্ক্রিনে কয়েকটি ওয়ার্ড চলে এসেছে এ ইউ টি ও অটো, এ ইউ টি এইচ ও আর অথর, এ ইউ জি এম ই এন টি অগমেন্ট, এ ইউ ডি আই ও অডিও। এখানে প্রত্যেকটি ওয়ার্ডে দেখো এ ভাওয়ালের সাউন্ড আমরা কিসের মতো পাচ্ছি, অর মতো। তো নিয়ম এটাই এরপরে যখন ইউ থাকবে কোনো ওয়ার্ডে তখন এ ভাওয়ালের সাউন্ড আমরা অর মতো পাবো। এখানে একটি ওয়ার্ড ব্যতিক্রম আছে, সেটি হলো এ ইউ এন টি আন্ট। এখানে কিন্তু অন্ট উচ্চারণ হয় না, আন্ট, যার অর্থ হলো পিসি বা মাসি। ঠিক আছে, এছাড়াও কোনো ওয়ার্ড যখন এ ডাব্লিউ দিয়ে শুরু হবে সেখানেও এ ভাওয়ালের সাউন্ড আমরা অর মতো পাই। যেমন দেখো এ ডাব্লিউ ই অ, এ ডাব্লিউ এল অল, এ ডাব্লিউ এন অন। এখানে প্রত্যেকটি ওয়ার্ড দেখো এ ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে, তাই এখানে এ ভাওয়ালের সাউন্ড আমরা পাচ্ছি অর মতো। তো প্রথম থেকে আরেকবার দেখো এ ভাওয়ালের সাউন্ড আমরা কখন এর মতো পাবো, যখন শর্ট সাউন্ড দিয়ে শুরু হবে। তারপরে এ ভাওয়ালের এই উচ্চারণ আমরা কখন পাবো, যখন কোনো ওয়ার্ড এ ভাওয়ালের লং সাউন্ড দিয়ে শুরু হবে। তারপরে এ ভাওয়ালের আ উচ্চারণ কখন পাবো, যখন এরপরে আর থাকবে তখন এ ভাওয়ালের উচ্চারণ আমরা পাবো আর মতো। এবং সবশেষ এরপরে যখন ইউ অথবা ডাব্লিউ থাকবে তখন এর উচ্চারণ পাবো আমরা ওয়ার মতো। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই ছিল আজকের ক্লাসের আলোচনার মূল বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং পারলে শেয়ার করে দিও। এরপর সাক্ষাৎ হচ্ছে পরের কোনো ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো আবজা স্টাডি।